কাঁকড়াবন শালগোড়া বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকাগুলিতে প্রতিনিয়ত বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছেন বিজেপির মনোনীত প্রার্থী জিতেন মজুমদার হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন এর আগে প্রচারে ঝড় তুলেছেন তিনি দিন রাত এক করে এই এলাকার প্রার্থী করছেন প্রচার রবিবারও ঠিক একইভাবে প্রচারে বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে আশীর্বাদ প্রার্থনা করছেন তিনি অন্যদিকে এই এলাকায় প্রচারের মাধ্যমে সিপিএম এর প্রার্থী রতন ভৌমিককে এক প্রকার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন জিতেন মজুমদার ওরা দাঁড়িয়েছে দাঁড়াবেন একটা দল দাঁড়ানোর অধিকার আছে কিন্তু মানুষ তাদেরকে কোনো রকমের সাড়া দিচ্ছে না কারণ গত পাঁচ বছরে সব কথা বাদ দিলাম গত পাঁচ বছরে বিজেপি সরকার যে ধরনের উন্নয়নমূলক কাজ করেছেন বিশেষ করে কাকড়াম বিধানসভায় তিনি কোথায় ছিলেন করোনার সময় কোথায় ছিলেন এবং তিনি মন্ত্রী ছিলেন তিনি বিধায়ক আছেন কোনো মানুষের পাশে দাঁড়াননি সুতরাং তিনি যেখানেই যাচ্ছেন আমার মনে হয় না ওনাকে কেউ পছন্দ করছেন বা ওনাকে ভোট দেবেন একটাই নিশ্চিত যে আটাত্তর থেকে আঠারো পর্যন্ত বাম বা সিপিআইএম যে কাজ করেছে এর নিরিখে এদের ভোট দেওয়া যায় না আর এই পাঁচ বছরের মধ্যে দু বছর করোনা করোনার মধ্যেও যশ্রী প্রধানমন্ত্রী যেভাবে অন্ন যোজনার মাধ্যমে মানুষের পাশে দাঁড়িয়েছে এবং দুই বছর বাদ দিয়ে তিন বছরের মধ্যে ডক্টর প্রফেসর মানিক শাহ এবং পূর্ব মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সারা রাজ্যের সাথে কাকড়াবনে যে উন্নয়নমূলক কাজ করেছেন তার ভিত্তিতে মানুষ ভোট দেবেন মানুষ উন্নয়ন চান মানুষ বিকাশ চান আর সিপিআইএম এবং কংগ্রেসের যে অশুভ আতাত যে জোট এক সময় সিপিএম কংগ্রেসের বিরুদ্ধে বলতেন এবং সিপিএম কংগ্রেসের যেমন বিরুদ্ধে বলতেন তেমনি কংগ্রেস ও সিপিএমের বিরুদ্ধে বলতেন একে অপরের দোষারোপ করতেন এবং এক দলের হাতে আরেক দল খুন হয়েছেন এই রক্তমাকা হাত তারা মেনে নিচ্ছেন না মানুষ তৈরি হয়ে কখন ষোলো তারিখ আসবে এদিন সিপিআইএম এবং মথাকে তীব্র কটাক্ষ করে তিনি বলেন সিপিআইএম আর মন থেকে কেউ মেনে নিচ্ছেন না জয় এখন সময়ের অপেক্ষা মাত্র Bureau report or RE news